নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী গত 3 জুলাই শিলিগুড়ির হাকিমপাড়ার একটি বাড়ির চুরি ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করলো পুলিশ রাস্তা দখল করে তৈরি হয়েছে বাড়ি তার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন এক সেনা জওয়ানের স্ত্রী শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডে শান্তিনগর এলাকার ঘটনা ভোট পরবর্তী হিংসা রুখতে নকশালবাড়ি হিন্দি হাই স্কুলে ছিল কেন্দ্রীয় বাহিনী যা নিয়ে চিন্তায় পড়েছিল স্কুল কর্তৃপক্ষ খবর সম্প্রচারিত হতে স্কুল ছাড়লো কেন্দ্রীয় বাহিনী ফুলবাড়ির জটিয়াকালী মোড় এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ রাস্তার পাশে উল্টে গেল প্লাইবোর্ড বোঝাই ট্রেলার ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর আহত আরও এক শিশু ঘটনার পরই মুরালিগঞ্জে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা গরু চোরকে খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি চ্যাংড়াবাঁধা এলাকায় রাজগঞ্জের তালমায় মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হলো একটি মিষ্টির দোকান ও একটি বাইকের গ্যারেজ কোটি টাকার ব্রাউন সুগার পাচারের আগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাংরি নদীর জল বইছে রাস্তার উপর দিয়ে মাদারিহাটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকার প্রবল বৃষ্টিতে নদীর রূপ নিল আলিপুরদুয়ার জেলার কালচিনি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বিস্তীর্ণ এলাকা এদিন এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব তার সঙ্গে ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতি সভাপতি সাধু লোহার সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস